29 আগস্ট আন্তর্জাতিক ক্রীড়া দিবস এই উপলক্ষে দিন দশরথের স্পোর্টস কমপ্লেক্সের অডিটোরিয়ামে এক সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, প্রদীপ জিমনাস্টিক দীপা কর্মকার, ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ আরও অনেকে স্পোর্টস স্কুলের ছাত্রীরাও ছিল। ক্রীড়াবিদদের আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। সেই উপলক্ষে এখানে আমাদের রাজ্যের যে ক্রীড়াবিদ যারা রয়েছেন বা ক্রীড়া অনুরাগী যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করতেই আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা বিশেষভাবে যারা অ্যাকমডিস করেছেন তাদেরকেও এখানে যেহেতু এই দিবসের মাধ্যমে তাদেরকে এখানে আহ্বান করা হয়েছে এবং তাদেরকে কিছু মানে সম্মাননাও জানানো হচ্ছে। এছাড়াও আমরা এনকারেজ করব যারা যারা এখনও স্পোর্টসের দিকে ঢুকে আসেনি তাদেরকে যাতে তাদের ট্যালেন্টকে কাজে লাগানো যায় ভবিষ্যতে সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই অনুষ্ঠান আমরা তাদেরকে এনকারেজ করব।